ইয়া রাসূলুল্লাহ, ফা আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? আপনি আমাকে বলবেন কি? আপনি আমাকে ঈমানের সংজ্ঞা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন 6টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা কি ঈমান বলা? জাল হক এসেছে সত্য, ওয়া হাক্কাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী এবং রাসূলগণ হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, তারা আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ এবং এই পৃথিবীতে তারা আল্লাহ তাআলার বাণী বাহক হিসেবে কাজ করে গিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, এর মানে তারা হচ্ছেন দ্য চুজেন অ্যান্ড দ্য সিলেক্টেড পার্সোনালিটি বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্বয়ং আল্লাহ তাআলা নবীদেরকে সিলেক্ট করেছেন, তিনি চুজ করেছেন এবং বাছাই করেছেন গোটা মানব মণ্ডলীর মধ্য থেকে তার বাণীবাহকের কাজ পৃথিবীতে করে যাবার জন্য। এ পৃথিবীতে বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন, এক একজনকে তিনি এক এক উপাধিতে তিনি ভূষিত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তিলকা রসুলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ, তিনি এক একজন রসুলকে এক একজনের উপর প্রাধান্য দিয়েছেন। তিনি কাউকে উপাধি দিয়েছেন সফিউল্লাহ, কাউকে উপাধি দিয়েছেন নাজিউল্লাহ, কাউকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ, কাউকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, কিংবা কাউকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। এ পৃথিবীতে কতজন নবী এবং রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এ ব্যাপারে আমরা যে সমস্ত বর্ণনাগুলো পাই সেখান থেকে আমরা জানতে পারি যে এ পৃথিবীতে আল্লাহ তাআলা 124,000 নবী প্রেরণ করেছেন, এবং আরেকটি বর্ণনা মতে আমরা জানতে পারি যে তিনি 313 জন রসুল কিংবা 315 জন রসুলকে এ পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ঠিক এক্স্যাক্টলি কতজন নবী এবং রসুলকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন এ বিষয়টি সহি হাদিস দ্বারা সাব্যস্ত না হলেও সকল আম্বিয়া আলাইহিমুসসালামের উপর ইমান আনা, তাদেরকে বিশ্বাস করা, এটা আমাদের ইমানের অন্তর্ভুক্ত। হাদিসে জিব্রিল থেকে আমরা জানতে পারি, সেদিনে জিব্রিল আলাইহিসসালাম আল্লাহ রাসূলুল্লাহ ইসলামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফা আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? আপনি আমাকে বলবেন কি? আপনি আমাকে ঈমানের সংজ্ঞা দিন। আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম তখন 6টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে আখ্যা দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খৈরিহি ওয়া শাররিহি, অর্থাৎ আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা, ফেরেশতাদের উপর বিশ্বাস করা, আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপর বিশ্বাস করা এবং তার প্রেরিত রাসুলদের উপর বিশ্বাস করা, আখিরাত এবং ভাগ্যলিপির উপর বিশ্বাস করাকে ঈমান বলে। তাহলে আমরা বুঝতে পারলাম এই 6টি জিনিসের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তন্মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর পাঠানো তার প্রেরিত রাসুলদের উপর ঈমান আনা। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমান আর রসুল বিমা উংজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে বিশ্বাসীরা তারা আল্লাহর উপর বিশ্বাস করে, ফেরেশতাদের উপর বিশ্বাস করে এবং রাসুলদের উপরও তারা ঈমান আনে বা বিশ্বাস স্থাপন করে। এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই কিংবা এমন কোনো জনগোষ্ঠী নেই যে জাতিগোষ্ঠীর কাছে বা জনগোষ্ঠীর কাছে আল্লাহ তাআলা রাসুল প্রেরণ করেননি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির। এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই যাদের কাছে আল্লাহ তাআলা কোনো ওয়ার্নার, কোনো সতর্ককারী প্রেরণ করেননি, বরং প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে, জনগোষ্ঠীর কাছে তিনি সতর্ককারী হিসেবে রাসুলদেরকে প্রেরণ করেছেন। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রতিটি উম্মতের কাছেই আমার প্রেরিত পুরুষ রাসুলদেরকে প্রেরণ করেছি, যারা তাদের কাছে ইমানের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, আখিরাতের দাওয়াত দিয়েছে। এবং কোরআন থেকে আমরা এটাও জানতে পারি যে রাসুল না পাঠিয়ে কোনো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা তাদের পাপের কারণে ধ্বংস করে দেননি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওমা খুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রসুল না পাঠিয়ে, কোনো সতর্ককারী না পাঠিয়ে, কোনো পাপের কারণে, অন্যায়ের কারণে কোনো জাতিগোষ্ঠীকে আমি ইতিপূর্বে ধ্বংস করিনি। তবে কালামুল্লাহ মাজিদে, কোরআন আল কারিমে সকল নবী রাসুলের ব্যাপারে আমাদেরকে বলা হয়নি, সব নবীদের কথা কোরআন আল কারিমে উঠে আসেনি, কেবলমাত্র 25 জন নবীর কথা আল্লাহ তাআলা আল কোরআন আল কারিমে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া রুসুলান কদ কসসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক, হে নবী, আমি নবীদের মধ্য থেকে, রাসুলদের মধ্য থেকে কিছু কিছু নবী রাসুলের কথা
আমি তোমাকে জানিয়েছি, এবং অনেক অনেক নবী রাসূল আছে যাদের কথা, যাদের স্টোরিগুলো, যাদের ঘটনাগুলো আমি তোমাকে জানাইনি এই কোরআনের মধ্যে, তাদের ব্যাপারে কিছুই আমি উল্লেখ করিনি। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে কোরআনুল কারিমে এই 25 জন নবীদের কথা যে কেবলমাত্র 25 বার উল্লেখ করা হয়েছে ব্যাপারটি এমন নয়, বরং এই 25 জন নবীর কথা অনেকবার, এক এক নবীর কথা 5 বার 7 বার 10 বার করে ঘুরিয়ে ফিরিয়ে বারবার রিপিটেশন করে কালামুল্লাহ মাজিদে এই নবীদের কথা উল্লেখ করা হয়েছে। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে যাতে করে ওই সমস্ত নবীদের ঘটনাগুলো শুনে হে নবী মুহাম্মদ তুমি ধৈর্য ধারণ করতে পারো, তোমার জীবনে যে ক্রাইসিস চলছে এর চেয়েও অনেক বড় বড় ক্রাইসিস তোমার আগের অন্যান্য নবীদের জীবনেও এসেছিল, তাদের ইনসিডেন্টগুলো জেনে, তাদের অবস্থাগুলো জেনে, কিভাবে তারা ওভারকাম করেছিল এগুলো জেনে তুমি ধৈর্য ধারণ করতে পারবে। তোমার হৃদয়কে আরও মজবুত করার জন্য, সুদৃঢ় করার জন্য আমি এই নবীদের কাহিনীগুলো কোরআনে বর্ণনা করছি। আল্লাহ বলছেন মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যাতে করে তোমার হৃদয়টা আরও মজবুত হয়, টু স্ট্রেংথেন ইউর হার্ট, তোমার হৃদয়টাকে আরও মজবুত করার জন্য তুমি যাতে আরও ধৈর্যশীল হতে পারো, এজন্য আমি নবীদের কাহিনী তোমাকে শুনিয়েছি। অন্য একটি আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, নবীদের এই ঘটনাগুলোর মধ্যে, স্টোরিগুলোর মধ্যে তোমাদের জন্য লেসন রয়েছে, শিক্ষা রয়েছে, লেসন ফর দ্য ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং, যারা চিন্তা করে, যারা বুঝতে চায়, যারা জানতে চায়, তাদের জন্য এই ঘটনাগুলোর মধ্যে আল্লাহ তাআলা অনেক শিক্ষা রেখে দিয়েছেন। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাকুসুসিল কসাস আলা আল্লাহুম ইতাফাক্কারুন, হে নবী পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো, কাহিনীগুলো, কিচ্ছাগুলো আপনি আপনার উম্মতের মাঝে শোনান, যাতে করে দে মে রিফ্লেক্ট অর পন্ডার অন অর দে মে ইউজ দেয়ার সেন্স, তারা যাতে তাদের সেন্সকে ইউজ করতে পারে, এজন্য আমি নবীদের ঘটনাগুলো আপনার কাছে নাজিল করছি এবং এই ঘটনাগুলো আপনি তাদেরকে শোনান। নবীদের নামে আল্লাহ তাআলা সর্বমোট 6টি সূরা কোরআন কারিমে ডেডিকেট করেছেন, 6 জন নবীর নামে 6টি সূরা তিনি দিয়েছেন, আর সেগুলো হচ্ছে সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ এবং সূরা নূহ। এই 6 জন নবীর নামে আল্লাহ তাআলা 6টি সূরা দিয়েছেন, এবং সকল নবীদের নামে তিনি একটি সূরা ডেডিকেট করেছেন, সেটি হচ্ছে সূরাতুল আম্বিয়া। সম্মানিত শ্রুতি, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউট আছে যেগুলো সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য, সব নবীদের জীবনীতেই সেগুলো পাওয়া যায়। তন্মধ্যে অন্যতম হচ্ছে ওয়াহী, সিক্রেট মেসেজ। সকল নবীকে আল্লাহ তাআলা এই রেভেলেশন বা ওহী পাঠিয়েছেন, গাইডেন্স পাঠিয়েছেন, যাতে করে এই গাইডেন্সের আলোকে তারা তাদের উম্মতকে গাইড করতে পারে। পাশাপাশি সকল নবীরা অনুপম চরিত্রের অধিকারী ছিলেন, অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন, আর প্রতিটি নবীর মিশন এবং ভিশন ছিল, দাওয়াতি কার্যক্রম ছিল একটি, আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো গড, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, তিনি হচ্ছেন একমাত্র ইলাহ। এবং এই একত্ববাদের দিকেই কিন্তু সকল রাসূলরা তাদের জাতিগোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়েছেন। পাশাপাশি সকল নবীরা নিষ্পাপ ছিলেন, সকল নবীরা মাসুম ছিলেন, মেজর কোনো সিন থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তাদের নবুয়তের প্রমাণ হিসেবে, অ্যাজ এ প্রুফ অফ দেয়ার প্রফেসি, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, মিরাকেল, যাতে করে এই মিরাকেল দেখিয়ে সকল নবীরা তারা তাদের উম্মতের মাঝে আস্থা অর্জন করতে পারে। পাশাপাশি পৃথিবীর প্রতিটি নবী মানুষ ছিলেন, কোনো জিন, কোনো ফেরেশতা নবী হয়ে পৃথিবীতে আগমন করেননি, সকল নবীরা মানুষ ছিলেন, সকল নবীরা পুরুষ ছিলেন, কোনো নারী নবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি। এবং সহিহ বুখারী থেকে আমরা জানতে পারি যে প্রতিটি নবী তারা ছাগল চড়িয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এ পৃথিবীতে এমন কোনো নবী নেই যারা ছাগল, মেষ বা বকরি চড়ায়নি। অনেক নবী ব্যবসা করেছেন, এবং কোনো কোনো নবী রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছেন। পাশাপাশি সকল নবীদের মধ্যে একটি কমন বিষয় ছিল, সেটি হচ্ছে সকল নবীদের জীবন ছিল সংগ্রামী জীবন, অনেক পরীক্ষা দিয়ে, অনেক ট্রায়ালসের সম্মুখীন হয়ে নবীরা তাদের নিজেদেরকে প্রমাণ করে করে তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় ভাজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা, মুসিবত বা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবীরা। পাশাপাশি আল্লাহ তাআলা নেয়ামত দিয়ে যাদেরকে ধন্য করেছেন তাদের মধ্যে র্যাঙ্কিং নাম্বার 1 রয়েছেন নবীরা। আল্লাহ তাআলা বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াশুহাদাঈ ওয়াসসালিহিন, আল্লাহ তাআলা যাদেরকে নেয়ামত দিয়েছেন তাদের প্রথম হচ্ছে, প্রথম ক্যাটাগরিতে হচ্ছে নবীরা, তারপরে সিদ্দিকরা, তারপরে শহীদরা,
এবং তারপরে হচ্ছে যারা সলেহ বা সৎকর্ম সম্পাদনকারী তারা। এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সব নবী ইন্তেকাল করেছেন, নতুন করে আর কোনো নবী আসবেন না। শুধুমাত্র কেবলমাত্র একজন নবী ইন্তেকাল করেননি, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে আবার তিনি প্রেরণ করবেন। এভাবে আল্লাহ তাআলা নবীদেরকে নানা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। প্রিয় শ্রুতি, ফলে আমরা জানতে পারলাম নবীরাই হলেন এই মহাবিশ্বে মহাকালের মহামানব এবং তারা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় এবং মডেল বা আদর্শ। প্রফিট সিরিজে বেসিকলি আমরা জানার চেষ্টা করব পবিত্র কোরআনে বর্ণিত 25 জন নবী এবং রাসূলদের সংগ্রামী জীবন কাহিনী। সাইয়েদান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরআনে বর্ণিত সকল নবীদের তথ্যবহুল, ঘটনাবহুল এবং বর্ণাঢ্য জীবনী থেকে আমাদের বাস্তবিক লাইফে, আমাদের জীবনে কী কী লেসন রয়েছে, শিক্ষা রয়েছে, সেগুলো আমরা জানবার চেষ্টা করব। প্রিয় সুধী, আপকামিং প্রফিট সিরিজের প্রতিটি এপিসোড দেখতে আপনারা চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।